দেখো বন্ধুরা, মেয়েরা কিন্তু প্রচণ্ড প্র্যাকটিক্যাল, ঠিক আছে? তারা কিন্তু ছেলেদের মতন কোনো বোকাচোদার মতন কাজ করে না, ঠিক আছে? বোকাচোদার মতন কাজ আমি এই কারণেই বলছি, কারণ তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, বেশিরভাগ ছেলে কিন্তু যখন কোনো মেয়ের সাথে প্রেম করে বা কোনো মেয়েকে প্রেমের জন্য পছন্দ করে বা বিয়ের জন্য পছন্দ করে, ঠিক আছে, যে এই মেয়েটাকে বিয়ে করব, তখন ছেলেটা সবার প্রথম যে জিনিসটা লক্ষ্য করবে মেয়েটা সম্পর্কে, সেটা হচ্ছে মেয়েটার রূপ। মেয়েটা কীরকম দেখতে, মেয়েটার ফিগার কীরকম, হ্যাঁ, মেয়েটার হাইট কীরকম, মেয়েটার গায়ের রং কতটা সুন্দর, এই জিনিসগুলো লক্ষ্য করবে। এবং যদি সে মেয়েটা দেখতে শুনতে খুব সুন্দর হয়, যদি মেয়েটা গায়ের রং ফর্সা হয়, ফিগারটা যদি খুব সুন্দর হয়, তাহলে ছেলেটা সেই মেয়েটার অন্যান্য গুণগুলোকে একটু বাইপাস করে সরিয়ে দেবে, ঠিক আছে? সেই অন্যান্য গুণগুলোকে ধরতে যাবে না। কীরকম গুণ দেখো, সবার প্রথম হচ্ছে, যদি ধরো কোনো মেয়ে দেখতে শুনতে খুব ভালো, ঠিক আছে, দেখতে শুনতে খুব ভালো, হেভি সুন্দর, ফিগার, গায়ের রং খুব পরিষ্কার, তাহলে সেই ছেলেটা দেখতে যাবে না যে মেয়েটা কোনো বাড়ির কাজ পারে কি না পারে, ঠিক আছে? এখনকার দিনে এমনটাই হয়, যদি কোনো মেয়ে দেখতে খুব সুন্দর হয় এবং সেই মেয়েটা ধরো বাড়ির কোনো রকম কাজকর্ম জানে না, তাহলে ছেলেটা কি বলবে, যে ঠিক আছে, বেশ, আস্তে আস্তে শিখে যাবে, এখন জানে না তো কি হয়েছে। তারপর ধরো যদি কোনো মেয়ে খুব দেখতে সুন্দর কিন্তু সেই মেয়েটা স্বভাব চরিত্র ধরো আগে খুব খারাপ ছিল, হ্যাঁ, তখন সেই ছেলেটা কি বলবে, যে এমনটাই বয়সে হয়ে থাকে, কোনো ব্যাপার নাই, পরে ঠিক হয়ে যাবে। তারপর ধরো কোনো মেয়ে ধরো দেখতে খুব সুন্দর, খুব সুন্দর ফিগার, এবং সে ধরো সকাল 8টার সময় উঠছে ঘুম থেকে, তাহলেও তখন কি বলবে ছেলেটা, সেই মেয়েটাকে পাওয়ার জন্য বলবে যে ঠিক আছে, বিয়ের পর সে সকাল সকাল উঠবে, এখন কাজ নাই তো উঠে কী করবে, তো এরকম কথা কিন্তু বলবে। কারণ কি, কারণ সে সেই সুন্দরী মেয়েটাকে পেতে চায়, ঠিক আছে? হ্যাঁ, তো ছেলেদের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, মানে যদি কোনো মেয়ে খুব সুন্দর হয় তাহলে অন্যান্য জিনিসগুলোকে সে বাইপাস করে দেবে, কিন্তু ছেলেদের বেলায় এমনটা, সরি, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। মেয়েরা কখনো কোনো সুন্দর ছেলেকে দেখে, হ্যাঁ, একদম মন থেকে পছন্দ করে না, বা সেই ছেলেটাকে বিয়ের জন্য কখনো কিন্তু সে সিলেক্ট করে না। একটা মেয়ে যখন কোনো ছেলেকে পছন্দ করবে না, প্রেমের জন্য হোক বা বিয়ের জন্য, মন থেকে যখন সে কাউকে ভালোবাসবে বা বিয়ের জন্য সে যখন কাউকে পছন্দ করবে, তখন সবার প্রথম সে যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে ছেলেটা কত টাকা ইনকাম করে। যে জিনিসটা আসলে আমাদের জীবনে প্র্যাকটিক্যাল, সেই জিনিসটাকে কিন্তু মেয়েরা সবার প্রথম লক্ষ্য করবে, যে ছেলেটা কত টাকা ইনকাম করে, ছেলেটার বাড়ির লোকজন কীরকম, হ্যাঁ, ছেলেটা কাজকর্ম করে কি না, ছেলেটা স্বভাব চরিত্র কীরকম, এই জিনিসগুলো লক্ষ্য করবে, ঠিক আছে? সে দেখতে যাবে না যে ছেলেটা দেখতে কত সুন্দর, হ্যাঁ, অবশ্যই লক্ষ্য করবে কিছুটা, কিন্তু ছেলেদের মতন এমনটা না যে সে একদম, মানে ছেলেটা সবার প্রথম দেখবে যে ছেলেটার চুল কীরকম, ছেলেটার হাইট কীরকম, ছেলেটার ফিগার কীরকম, এসব জিনিস মেয়েরা অত দেখতে চায় না। মেয়েরা সিম্পলি জিনিস, যে জিনিসগুলো দেখবে সেটা হচ্ছে টাকা পয়সা কতটা ইনকাম করে, মেয়েটার বাড়ির লোকজন কীরকম, কারণ মেয়েটাকে বিয়ের পর তার বাড়িতে গিয়েই তো থাকতে হবে, তাই না? তো প্র্যাকটিক্যাল জিনিসটা দেখবে যে মেয়েটার বাড়ির লোকজন, সরি, ছেলেটার বাড়ির লোকজন কীরকম, কারণ সেই বাড়িতেই থাকে, এবার থেকে থাকতে হবে বিয়ের পর। ছেলেটা কীরকম, স্বভাব চরিত্রটা কীরকম ছেলের, কারণ তার সাথে তাকে সারা জীবন থাকতে হবে, ছেলেটা মদ খায় কিনা, এই জিনিসগুলো দেখবে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখবে, এবং তারপর তাকে পছন্দ করবে। আর এই সমস্ত জিনিসগুলো দেখতে গিয়ে এখনকার মেয়েরা কি করছে না, সরকারি চাকরিওয়ালা কাকুদেরকে পছন্দ করছে, অনেকে ট্রোল করে না, ট্রোল করবে, মজা করবে, সরকারি চাকরিওয়ালা কাকুদের পছন্দ করেছে, এবং ছবি শেয়ার করে দেবে, উল্টোপাল্টা ছবি শেয়ার করবে, একসাথে বিয়ের পিঁড়িতে বসে আছে, ছবি শেয়ার করছে। আরে বোকাচোদা, তুইও কামিয়ে দেখা, একটা কাকু যদি 50,000 টাকা মাস গেলে কামাতে পারে, তুইও কামিয়ে দেখা, তুই তো 5 টাকা কামাতে পারবি না, তোর মাস গেলে 5 টাকারও কামানোর ক্ষমতা নেই, তো চুল উঠে যাবে, তোরও একটা সময় বয়স হবে, তখন ওই সরকারি কাকুর মতন তোর চুল উঠে যাবে, হ্যাঁ, তখন তো সারা বছরও 50,000 টাকা ইনকাম করতে পারবে না, সে প্রত্যেক মাসে 50,000, 1 লাখ করে তখন ইনকাম করবে, হ্যাঁ। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে, কারোর সম্পর্কে খারাপ কথা বলে, হ্যাঁ, বা কাউকে ছোট করে নিজেকে বড় হওয়া যায় না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই লোকগুলোর কাছ থেকে আমাদেরকে শেখার চেষ্টা করতে হবে, যে মেয়েটা কেন আমার রূপ থাকা সত্ত্বেও আমাকে পছন্দ করছে না, কেন তাকে পছন্দ করলো, সেই কারণটা কী, সেই কারণটা আমাদেরকে জানতে হবে। সেই কারণটার উপরে আমাদের কাজ করতে হবে, তবেই কিন্তু আমাদেরকে মেয়েরা পছন্দ করবে। আর সেই কারণটা কী, সেই কারণটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমাদের ঠিক রাখতে হবে, প্রত্যেকের জীবনের প্র্যাকটিক্যাল জিনিসগুলো ঠিক রাখতে হবে। প্র্যাকটিক্যাল জিনিস মেয়েরা, যে জিনিসটা দেখে বললাম, টাকা পয়সা কতটা ইনকাম করো তুমি, তুমি সব, তোমার স্বভাব চরিত্র কীরকম, ছেলে হিসাবে তুমি কেমন, তোমার বাড়ির লোকজন কীরকম, এই জিনিসগুলোই কিন্তু মেয়েরা দেখবে। তুমি কতটা হ্যান্ডসাম, তোমার কটা সিক্স প্যাক আছে, তোমার মাথার চুলটা ওপর দিয়ে তোলা আছে কি না,
এই জিনিসগুলো মেয়েরা কিন্তু তোমাকে যখন মন থেকে ভালোবাসবে বা তোমাকে যখন বিয়ের জন্য যখন সিলেক্ট করবে তখন কিন্তু এই জিনিসগুলো দেখবে না, তখন দেখবে তোমার পকেটটা কতটা মোটা হয়ে আছে। তুমি তোমার সব চরিত্র কীরকম, মদ খেয়ে রাস্তায় পড়ে থাকো না মদ খেলু ভদ্র লোকের মতন বাড়িতে বসে মদ খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো, তো এই জিনিসগুলো কিন্তু মেয়েরা দেখবে আর এইগুলো দেখেই কিন্তু তোমাদেরকে পছন্দ করবে। তাই সরকারি চাকরিওয়ালা কাকুদেরকে ঘেন্না না করে, তাদেরকে ট্রোল না করে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তাদের মতন হওয়ার চেষ্টা করো। হ্যাঁ, মানে তাদের মতন হওয়ার চেষ্টা করো মানে কি বলতে চাইছি আমি, পড়াশোনা করো ভালো করে, চাকরি করো, হ্যাঁ সরকারি চাকরি না হলেও কোনো একটা বেসরকারি চাকরি করো, টাকা পয়সা ইনকাম করো, ভালো বড় বাড়ি করো, গাড়ি কেনো, তবেই তো তোমাকে পছন্দ করবে মেয়েরা। মেয়েরা তো তবেই তোমাকে বিয়ে করতে চাবে। দেখো তোমার রূপ যেমনই হোক না কেন, প্রত্যেকটা ছেলেকে আমি বলছি তোমাদের রূপ যেমনই হোক না কেন, তুমি যেমনই দেখতে হও না কেন, যখন তোমার কাছে টাকা আসবে না তখন দেখবে প্রত্যেকটা মেয়ে তোমাকে কিন্তু পাত্তা দেবে, তোমাকে রিজেক্ট করার আগে তারা 10 বার ভাববে। তাই প্রত্যেককে বলবো টাকা পয়সা কামাও, কাজ করো। হ্যাঁ, সরকারি চাকরিওয়ালা কাকুদেরকে হিংসা করে কোনো লাভ নেই, তারা জীবনে প্রচুর কষ্ট করেছে, কষ্ট করে করে তাদের মাথা চুল চুল সদ্য উঠে গেছে, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে, একটা মানুষ কত পড়াশোনা করে একটা মাস্টারি চাকরি পেতে গেলে, হ্যাঁ, বা কোনো সরকারি চাকরি পেতে গেলে। এই যে সরকারি চাকরিওয়ালা কাকুদেরকে আমরা যে রাখাচ্ছি, তারা কত পড়াশোনা করেছে, কত কষ্ট করেছে, রাত জেগে পড়াশোনা করেছে, কত কষ্ট করেছে, কত পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, এই সমস্ত কিছু করতে গিয়ে তাদের মাথার চুল পর্যন্ত উঠে গেছে, কিন্তু তারা হার স্বীকার করেনি। এবং জীবনে যে আমাদের জীবনে যে জিনিসটা প্র্যাকটিক্যাল, আসল প্র্যাকটিক্যাল, হ্যাঁ, সেই জিনিসটাকে তারা কিন্তু জিতে নিতে পেরেছে। তার জন্যই কিন্তু আজকে মেয়েরা তাদেরকে পছন্দ করেছে। শেষমেশ কিন্তু যে সুন্দরী মেয়েটার পেছনে তুমি পড়ে থাকতে, সেই সুন্দরী মেয়েটাকে তুলে নিয়ে গেছে না সরকারি চাকরিওয়ালা কাকু। কারণ কি, কারণ কাকু হচ্ছে প্র্যাকটিক্যাল আর আমরা হচ্ছি আনপ্র্যাকটিক্যাল। আমাদের কথার কোনো দাম নেই, আমাদের অ্যাকশনের কোনো দাম নেই। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে, সঠিক জায়গায় সঠিক লক্ষ্যে কাজ করতে হবে, তবেই কিন্তু আমরা জীবনে বড় হতে পারবো। কাউকে ছোট করে, কাউকে নিচু দেখিয়ে কিন্তু বড় হওয়া যায় না। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। Thank you.